রোম সিটি কর্পোরেশনের দ্বিতীয় দফার নির্বাচন এখন রাজনৈতিক মহল সহ বিভিন্ন স্থানে বেশ আলোচিত বিষয়। নির্বাচনের প্রথম ধাপে বিজয় নিশ্চিত না হওয়ায় পুনরায় 17 ও 18 অক্টোবর রবি ও সোমবার মুখোমুখি হচ্ছে প্রথম ও দ্বিতীয় অবস্থানের মেয়র পদপ্রার্থী এবং রোমের 15টি মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। আমাদের ইউরো ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, পর্যটকদের দর্শনীয় স্থান এবং ব্যবসায়িক অঞ্চল সহ বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বর মিউনিসিপ্যালিটিতে ইতালীয় রাজনীতি বামজোটের ডেমোক্রেটিক পার্টির পিডির মনোনীত প্রার্থী এবং সাবেক উপমন্ত্রী লরেন্সা বোনার্সি প্রেসিডেন্ট পদ লড়ছেন। এ উপলক্ষে 1 নম্বর মিউনিসিপ্যালিটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রথম ধাপের নির্বাচনে রোম সিটির কেন্দ্রীয় কাউন্সিলর প্রার্থীকে সর্বাধিক ভোট অর্জনকারী আলফন্সি সাবরিনার তত্ত্বাবধানে রোমের বিশেষ স্থান দমোস সেসোরিয়ানার লরেন্সা বোনার্সের প্রচারণায় একটি বিশেষ নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রেসিডেন্ট পদপ্রার্থী লরেন্সা বোনার্সিকে জয়যুক্ত করতে অনুরোধ করা হয়। এ সময় রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বাংলাদেশিদের পক্ষ হতে সিসিএল এর চেয়ারম্যান এবং বাংলাদেশি ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। Mehrunbinder Ferdows, News Desk, KTV Protidien. Il risultato che fino a qui abbiamo.